হ্যালো বন্ধুরা, আমরা অনেকে ইমো সফটওয়্যার ব্যবহার করে থাকি। ইমোর মধ্যে অনেক সিক্রেট অ্যান্ড হাইডেন অপশন আছে যেটা সম্পর্কে 90% লোকেই জানে না। আজকে আমি দেখাতে যাচ্ছি চারটা গুরুত্বপূর্ণ সিক্রেট অ্যান্ড হাইডেন অপশন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যে চারটা হাইডেন অ্যান্ড সিক্রেট অপশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই সিক্রেট অ্যান্ড হাইডেন অপশনগুলো আপনার জন্য অনেক উপকারী আসবে। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পরে। ফার্স্ট অফ অল, আপনাদের প্লে স্টোর থেকে ইমোতে যাবেন। ইমোতে যাওয়ার পর যদি ইমো আপডেট আসে, আপডেটটা বাধ্যতামূলক দিতে হবে, না দিলে কিন্তু হবে না। যদি আপডেটটা আসে তাহলে আপডেটটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পর আমরা এখন ইমো থেকে চারটা হাইডেন অ্যান্ড সিক্রেট অপশন নিয়ে কাজ করব। প্রথম যে অপশনটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই অপশনটা হচ্ছে ইমো ভয়েস নিয়ে। আপনি ধরেন এখন লোকাল বাসে আছেন বা যে কোনো একটা পাবলিক প্লেসে আছেন, যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভয়েস আপনাকে দিয়েছে, আপনি সেটা আপনার হেডফোন অনের সাথে আপনি সেটা শুনতে পারছেন না, কারণ ভয়েসটা ওপেন করলে অনেকেই শুনে যাবে। সেই ক্ষেত্রে আপনি ভয়েসটা না শুনেও দেখতে পারেন যে কি ভয়েসটা দিয়েছে। সেই সেটিংসটা করার জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইডি থেকে ভয়েস এসেছে, তা আমি এই আইডিতে ওপেন করছি। আপনাদের যদি কেউ ভয়েস দেয়, আপনারা যদি শুনতে না পারেন বা শুনতে না চান, তাহলে সেই আইডিতেও প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন যে যে ভয়েসটা এসেছে সেই ভয়েসটা এখানে শো হবে। আপনারা এটা প্লে করবেন না, প্লে না করে ভয়েসটা উপরে চাপ দিয়ে ধরে রাখুন। চাপ দিয়ে ধরে রাখার পর এখানে একটা অপশন আসবে, অপশনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস টু টেক্সট। এই অপশনটাতে যদি আপনি টাচ করেন তাহলে দেখতে পারবেন যে যে ভয়েসটা আমাকে দিয়েছে সেই ভয়েসটা আমার এখানে বাংলাতে ট্রান্সলেট হয়ে চলে এসেছে। আপনি চাইলে তার ভয়েসটা না শুনে আপনি টেক্সটের মাধ্যমে ভয়েসটা দেখতে পারবেন যে কি ভয়েসটা সে দিয়েছে। আপনি চাইলে টেক্সটটা আবার হাইডো করে রাখতে পারেন, যে ভয়েসটা আপনি টেক্সটের মাধ্যমে রেখেছেন সেটা আপনি হাইডো করে রাখতে পারেন। এখানে ভয়েসটা ট্রান্সলেট করে যে টেক্সটটা এসেছে সেই টেক্সটটার উপরে চাপ দিয়ে ধরুন। দেখতে পারবেন এখানে হাইড অপশন আছে সবার নিচে, হাইডো ওকে করলে টেক্সটটা চলে যাবে, জাস্ট ভয়েসটা থাকবে শুধুমাত্র। আপনি চাইলে এভাবে টেক্সটের আকারে বের করতে পারেন, আবার হাইডো করে দিতে পারেন। এই ছিল আজকের প্রথম সেটিংসটা, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। দেন আমরা চলে যাব দ্বিতীয় যে হাইডেন অপশন আছে সেই হাইডেন অপশনে। এটা করার জন্য আপনাকে ইমোতে চলে যেতে হবে। ইমোতে যাওয়ার পরে আপনারা ইমোর যে সেটিংস আছে সেই সেটিংসের এখানে চলে যাবেন, বা প্রোফাইলে যে প্রোফাইল পিকচারটা আছে দেখতে পাচ্ছেন কর্নারে, যে কর্নারে ওকে করবেন। ওকে করার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে আই বাবল নামে, এই আই বাবলে ওকে করবেন। এখানে আই বাবলের কাজটা কি সেটা আগে বলে দিই। আই বাবলের কাজটা হচ্ছে যে আমরা অনেকেই মেসেঞ্জারের মতো করে চ্যাট করে থাকি, যে মেসেঞ্জারে যদি কেউ আমাদের মেসেজ করে থাকে তার প্রোফাইল পিকচার আর তার আইডিটা শো হয়। জাস্ট একটা পপ আপ উইন্ডো আসে, সেই পপ আপ উইন্ডোর মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে তার আইডি থেকে আমরা মেসেজ করতে পারি। এছাড়া আমাদের ফেসবুকও ঢুকতে হয় না। আপনি চাইলে সেই আকারে আপনি ইমোতেও মেসেজ করতে পারবেন এই আই বাবল অপশনটা অন করে। আই বাবল অপশনটা অন করার জন্য এই পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর আই বাবল অপশনটা অন হবে। অন হওয়ার পর নিচে দেখতে পারবেন যে মেসেজ, এই মেসেজটা হচ্ছে যে আপনি পাঁচজন ফ্রেন্ডের মাধ্যমে আপনি আই বাবলের দ্বারা চ্যাট করতে পারবেন। ইমোতে না ঢুকেও ইমোর বাইরে থেকে আপনি পাঁচজন ফ্রেন্ডের সাথে চ্যাট করতে পারবেন। এখান থেকে আপনার যে কোনো পাঁচজন ফ্রেন্ড আপনি সিলেক্ট করে জাস্ট টিক মার্কটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাকে যদি মেসেজ দেয় তাহলে আপনি ইমোতে না ঢুকেও আপনি ইমোর বাইরে থেকেও তাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা মেসেজ করতে পারবেন। এই ছিল আজকে দ্বিতীয় হাইডেন অপশনটা। তিন নম্বর সেটিংসটা হচ্ছে আপনার ইমো আইডি কি হ্যাক হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন। সেটা বোঝার জন্য আপনাকে আবারও প্রোফাইল পিকচার ওকে করবেন অথবা সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে আপনারা ইমো যে সেটিংসটা আছে ইমো সেটিংসে আসবেন। ইমো সেটিংসে আসার পর এইখানে আপনাদের অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ওপেন করবেন। পর এইখানে দেখতে পারবেন যে ম্যানেজ ডিভাইস, ম্যানেজ ডিভাইসে চলে আসবেন। ম্যানেজ ডিভাইসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার রেডমি নোট 8 প্রো এটা দেখাচ্ছে অনলাইনে,
শুধুমাত্র আমার ইমো অ্যাকাউন্টটা এই রেডমি নোটেড প্রো ডিভাইসটাতে লগ ইন করা আছে, অন্য কোনো ডিভাইস লগ ইন করা নেই। থাকলে ওই ডিভাইসের নামটা চলে আসবে, আপনাদের এখানে কোনো ডিভাইসের নাম আসে কি না আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ইমো আইডিটা অন্য কেউ ব্যবহার করছে বা আপনার ইমো আইডিটা অন্য কেউ ফলো করছে। অন্য কোনো ডিভাইস থাকলে আপনি চাইলে আপনার ইমো অ্যাকাউন্টটা ওই ডিভাইস থেকে রিমুভ করে দিতে পারবেন বা লগ আউট করে দিতে পারবেন। এটা চেক করে নেবেন, এটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ইমো অ্যাকাউন্টটা কেউ হ্যাক করেছে বা আপনার ইমো অ্যাকাউন্টটা কেউ ফলো করছে। এখানে যদি অন্য কোনো ডিভাইস থাকে তাহলে আপনি যদি চান যে ওই ডিভাইস থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন, তাহলে ওই ডিভাইসটা ওকে করবেন। ওকে করার পর এখানে লগ আউট অপশান থাকবে, দেন আপনার যে নাম্বারটা দিয়ে ইমো অ্যাকাউন্টটা খুলেছেন ওই নাম্বারে একটা পিন নাম্বার যাবে, সেই পিন নাম্বারটা এখানে দেওয়ার পর ওই ডিভাইসটা থেকে আপনার ইমো অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। আপনাদের ইমো অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইস শো করে কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ যদি একটার বেশি অনেকগুলো ডিভাইস শো করে তাহলে বুঝতে হবে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে বা আপনার ইমো অ্যাকাউন্টটা কেউ ফলো করছে। এই জিনিসটা ট্রাই করতে একদমই ভুলবেন না, জিনিসটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সর্বশেষ চার নম্বর অপশনটা হচ্ছে ইমো সিকিউরিটি। আমরা যেমন ফেসবুকে টু ফ্যাক্টর সিকিউরিটি অন করে থাকি, আপনি চাইলে ইমোতেও টু ফ্যাক্টর অন করতে পারবেন। ইমোতে টু ফ্যাক্টর সিকিউরিটি অন করার জন্য আপনাকে চলে যেতে হবে ইমো সেটিংস, আসবেন ইমো সেটিংস থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে আসবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে আসার পর এখানে দেখতে পারবেন যে ভয়েস ফ্রেন্ড, ভয়েস ফ্রেন্ড নামের একটা অপশন আছে, এই ভয়েস ফ্রেন্ড আসবেন। আসার পর এইখানে আপনাদের ভয়েস ফ্রেন্ডটা অফ করা থাকবে, অফ করা যদি থাকে তাহলে এই অপশনটাতে ওকে করবেন। ওকে করার পর আপনার ভয়েস ফ্রেন্ডটা অন হয়ে যাবে। অন হওয়ার পর এইখানে আপনাকে একটা কোড দেওয়া হবে, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাকে কোড দেওয়া হয়েছে। আমি এখন এই যে ভয়েসের অপশনটা চেপে ধরে কোডগুলা আস্তে আস্তে সবগুলা কোডই সঠিকভাবে বলতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েসটা আমি চেপে ধরলাম, চেপে ধরার পর 4 5 7 1 3 5 3 2, তারপর ভয়েসটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে দেখাচ্ছে যে আমার ভয়েসটা ম্যাচ হয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের ভয়েসের মাধ্যমে কোডগুলো ম্যাচ করে তারপরে টু ফ্যাক্টরটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার ইমো অ্যাকাউন্টটা অনেকটাই সুরক্ষিত থাকবে। এইখানে আমি প্রথমবার যে কোডগুলো দিয়েছি এই কোডগুলো প্রথমবার আপনারা দিবেন, দেওয়ার পর দ্বিতীয়বার আবার আপনাদেরকে ভেরিফাই করতে বলবে, আবার দ্বিতীয়বার সেম একইভাবে কোডগুলো থাকতে পারে বা এলোমেলোও থাকতে পারে। যে কোডগুলো থাকবে সেই কোডগুলো আপনারা ভয়েসের মাধ্যমে দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার আপনার এখানে টু ফ্যাক্টর সিকিউরিটিটা অন হয়ে যাবে। এটা করে নিলে আপনার ইমো অ্যাকাউন্টটা আর হ্যাক হবে না। যদিও বা হ্যাক হয়ে থাকে তাহলে আপনার ভয়েস ছাড়া আপনার ইমো অ্যাকাউন্টে কেউ ওপেন করতে পারবে না। ইমো টু ফ্যাক্টর সিকিউরিটি এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কেননা এখনকার সময় ইমো অনেক হ্যাক হয়ে থাকে, কারণ এই সিকিউরিটিটা যদি আপনি অন করে থাকেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হলো আপনার ইমো অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।